পঞ্চায়েত ভোটে প্রত্যেক বুথে চাই কেন্দ্রীয় নিরাপত্তা, দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। নিরাপত্তার দাবিতে 150তম দিনে মহামিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। হাওড়া স্টেশন থেকে এসে মিছিল সামিল হয় শহীদ মিনারের সমাবেশে। আন্দোলনকারীদের দাবি, ভোটকর্মীদের জীবন নিয়ে টাল বাহানা করছে নির্বাচন কমিশন। তাই আগামী দিনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা না মিললে ভোট বয়কটের হুঁশিয়ারি আন্দোলনরত সরকারি কর্মচারীদের। অবস্থান এই কারণে আমরা রাজ্যের এই নির্বাচনী পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং অফিসার ফার্স্টম্যান বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রথম পর্যায়ের ট্রেনিং হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে রাজ্য নির্বাচন কমিশন তথা সরকারের যে আমলারা তারা টালবাহানা করছে। আমরা চাইছি আগামী দিনে সেন্ট্রাল ফোর্স চাই, তবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আন্দোলনকারীদের দাবি, যদি এক দফা নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না হয় তাহলে অবিলম্বে একাধিক দফায় বিভক্ত করতে হবে পঞ্চায়েত নির্বাচনকে। এছাড়াও প্রত্যেক বুথে অন্তত পক্ষে 4 জন করে কেন্দ্রীয় জওয়ান রাখতে হবে, অন্যথায় ভোট বয়কটের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। মহামিছিলের পাশাপাশি সকল দাবিকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন অভিযানও করে কনভেনার ভাস্কর ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে একটা মেল সংগ্রামী যৌথ মঞ্চের মেলে এসেছে, আমাদের প্রতিনিধি দলের সাথে মাননীয় কমিশনার দেখা করতে চান, সেই সম্পর্কে একটা মেল এসেছে। আমরা যাচ্ছি আমাদের প্রতিনিধি দল নিয়ে, যে দাবিপত্র আমরা পূর্বে পেশ করে এসেছি সেই দাবিপত্র নিয়েই আবার যাচ্ছি। আমরা আশা করি যে নির্বাচন কমিশনের অংশ হিসাবে, নির্বাচনের কর্মী হিসাবে যে কনসার্নগুলো আমরা তুলছি সেগুলোর সমাধান হবে। দেখুন, 122 কোম্পানি যে আধা সামরিক বাহিনী, তা দিয়ে এক দফায় ভোট হয় না, সেটা পাগলেও বোঝে। কাজেই নির্বাচন কমিশনের কাছে এখনো সময় আছে, তারা দফার সংখ্যা বাড়াক, দফা বৃদ্ধি করুক, অন্তত 5টা দফায় পঞ্চায়েত ভোট হোক। ঘোষণা করছি, প্রত্যেক বুথে 4টে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান না থাকলে আমরা ভোটের ডিউটি বয়কট করবো। বলে দিয়েছি, কোম্পানি বুঝি না, ব্যাটেলিয়ান বুঝি না, প্রত্যেকটা বুথে নির্দিষ্ট সংখ্যক যেটা হাফ সেকশন বলা হয় সেন্ট্রাল বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে, তবেই আমাদের ভোটকর্মীদের জীবন সুনিশ্চিত হবে। কিন্তু আপনারা জানেন, নির্বাচন কমিশনের অফিস কিন্তু আমাদের ধর্নায় বসার কথা ছিল। আমরা এসেছি, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে মাননীয় নির্বাচন কমিশন আমাদের তরফ প্রতিনিধি দেখেছেন, গেছে পুলিশের কলকাতা পুলিশের গাড়িতে, আবার আমাদের কনভেনার গেছেন। আমরা অপেক্ষায় আছি, আমরা আশা করছি যে সদর্থক হবে। সংবিধানের 21নম্বর ধারা রাইট টু লিভ অনুযায়ী বাঁচার অধিকার সকল নাগরিকের, সেই অধিকার রক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কিন্তু কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ, জনসমাবেশ থেকে এমনটাই অভিযোগ জানান সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনরত সরকারি কর্মচারীরা। এই পঞ্চায়েত ভোটে যে ধরনের রক্তক্ষয়ের মধ্যে দিয়ে নির্বাচন কর্মী হিসেবে আমাদেরকে যেতে হয়, আমরা সেই ব্যবস্থার অবসান চাইছি। আর্টিকেল 21 আমাদেরকে রাইট টু লিভের অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষা করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশন এবং কমিশনারের। সেই অধিকার রক্ষা করতে ওনারা ব্যর্থ হচ্ছেন বলেই আমরা মনে করি, এবং আমরা মনে করি যে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা ছাড়া এখানে ভোট হওয়া সম্ভব নয়। বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন 150 দিনে পড়েছে, আর তার জন্যই আজকে তারা একটি মহামিছিলের ডাক দিয়েছিলেন। একটি মিছিল এসেছে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে এবং অপরটি এসেছে হাওড়া স্টেশন চত্বর থেকে। তারপরে শহীদ মিনারে হয়েছে তাদের মহা সমাবেশ। পাশাপাশি যারা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য রয়েছেন তাদের প্রতিনিধি দল আজকে গিয়েছেন নির্বাচন কমিশনের দপ্তরে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে। যাদের মাথায় ছিল আমার দিদির হাত, আজ তারা খাচ্ছে দেখো তিহার জেলের ভাত, তারা গো তিহার জেলের ভাত। আমার বাপকে ছাড়ে না যে বাপ, হয় আমার তুমিও খাবে অবশেষ। দিদির পাল্লাই পড়ে সোনার বাংলাদেশে, দিদির পাল্লাই পড়ে সোনার বাংলাদেশে। ক্যামেরায় গোপাল তপাদার ও সায়ন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।